এটা হচ্ছে মায়া বাংলা অ্যানিমেশন টিউটোরিয়ালের ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টে আমি এই টুলটা সম্পর্কে বলবো, এইখান থেকে এই টুলটা সম্পর্কে বলবো। তো এইখানে যে নিচে দুটো অপশান আছে, এটা ইম্পর্টেন্ট, ইন্টারেক্টিভ ক্রিয়েশনস আর এক্সিট অন কম্পাইলেশনস। যখন ইন্টারেক্টিভ ক্রিয়েশনস অন থাকবে, তাহলে তখন আমি অবজেক্টকে ড্র করতে পারবো, এইভাবে এইভাবে একটা অবজেক্টকে ড্র করতে পারবো। এটা যখন এক্সপ্রেস করে করব, তো এটা গ্রিডের সাপেক্ষে হবে। কীভাবে, একটু জুম করলে ভালো করে বোঝা যাবে যে এটা কীভাবে হচ্ছে। তো এইখান থেকে যখন এক্সপ্রেস করব এবং গ্রিডের কোনো একটা সাইড থেকে এইভাবে গ্রিডের সঙ্গে লাফালাফি করবে, আমরা দেখতে পাচ্ছি এইটা এক্সপ্রেস করে করলে এইটা হবে, আর এমনি করলে যেখান থেকে খুশি আমরা করতে পারি। তো এইরকমভাবে ইন্টারেক্টিভ ক্রিয়েশনস অন থাকলে এটা হবে, আর অফ থাকলে বাই ডিফল্ট মায়ের যে বাই ডিফল্ট ভ্যালু আছে, এটা যখন অফ থাকবে তখন কী হবে, মায়াতে যে বাই ডিফল্ট ভ্যালু আছে, তো এটা ডিলিট করি, তারপর দেখতে এখানে বাই ডিফল্ট ভ্যালুতে একটা অবজেক্ট ক্রিয়েট হবে। তো যে অবজেক্ট নিই না কেন, এটা যে বাই ডিফল্ট ভ্যালু আছে ওইটাতে তৈরি হবে। তো নিচে একটা অপশান দেখতে পাচ্ছি, এক্সিট অন কম্পাইলেশন। এটা কী কাজ করে, কম্পাইলেশন অর্থাৎ একটা কাজের পরে এটা এক্সিট হয়ে যাবে কি না, যদি এটা অফ থাকে তার মানে কি এক্সিট হবে না। তো ইন্টারেক্টিভ ক্রিয়েশনস অন, আর একটা কথা, ইন্টারেক্টিভ ক্রিয়েশনস যখন অন থাকবে তখন এক্সিট অন কম্পাইলেশন কাজ করবে। তো একটা কাজের পরে এটা শেষ হবে কি না, আমি এখানে অফ করে রেখেছি, মানে তার মানে কি কম্পাইলেশন অফ হবে না। এক্সিট অন কম্পাইলেশন, একটা অবজেক্ট ক্রিয়েট করার পর আরেকটা প্লাস সাইন, প্লাস সাইনের মানে হচ্ছে আরেকটা অবজেক্ট এখন তৈরি, আরেকটা কি যত খুশি আমি অবজেক্ট অবজেক্ট ক্রিয়েট করতে পারি। প্লাস সাইন, যতক্ষণ প্লাস সাইন থাকবে ততক্ষণ হবে, আর এইখান থেকে যদি বেরোতে চাই তাহলে ডব্লিউ প্রেস করতে হবে। আর যদি এক্সিট অন কম্পাইলেশন অন থাকে, মানে একটার কাজের পরে এটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ একটা কাজ করছি এটা কমপ্লিট হওয়ার পর এটা বন্ধ, যখন এটা অফ থাকবে তখন একটা কাজের পরে যত খুশি আমি এটা তৈরি করতে পারি। যেহেতু এটা বিগিনারদের জন্য, তাই আমি আগেও বলেছি এটা চ্যানেল বক্সে সবগুলো সিলেক্ট করে এখান থেকে লেয়ার এবং ক্রিয়েট লেয়ার ফ্রম সিলেক্টেড, এটা সিলেক্টেড থাকা অবস্থায় যে যে সমস্ত অবজেক্ট সিলেক্ট আছে ওই সমস্ত অবজেক্টকে নিয়ে একটা লেয়ার হবে। তো এখানে যে কোনো একটা নাম দিচ্ছি, এখান থেকে এগুলো বাদ দিয়ে দিচ্ছি। তো এইখানে আরেকটা কথা বলে দিই, এখন সিলেক্ট আছে, এটাকে যদি ডিসিলেক্ট করতে চাই তাহলে অল্ট ডি প্রেস করে আমরা সমস্ত অবজেক্টকে ডিসিলেক্ট করতে পারি, আর এখান থেকে বন্ধ করে দিতে পারি। এখন দেখাবো এই সিলেকশান টুলগুলো সম্পর্কে। তো এখানে আমি দুটো অবজেক্ট দেখতে পাচ্ছি, অবজেক্টকে কীভাবে সিলেক্ট করব, মানে ভার্টেক্স সিলেক্ট করব, কীভাবে ফেস সিলেক্ট করব। ভার্টেক্স সিলেক্টের জন্য রাইট ক্লিক করব, এখানে ভার্টেক্স মোড, এজ মোড, অবজেক্ট মোড, এখানে ভার্টেক্স মোড, এখানে এজ মোড, আর এটা এজ মোডে কী হয়, এই এজগুলোকে সিলেক্ট করা হয়, এই এজগুলো কাজ করতে হতে এগুলো প্র্যাকটিস হয়ে যাবে। এখানে ফেস সিলেক্ট হয় ফেস মোডে, আর এটা হচ্ছে অবজেক্ট, পুনরায় অবজেক্ট মোডে যাওয়ার জন্য। তো আমি চাইছি এই ভার্টেক্সগুলো সিলেক্ট করতে, প্রথম যেটা আছে এই এই টুলটা, আমরা যখন মায়া ও মায়া সফটওয়্যারকে ওপেন করি তখন এটা এই টুলটা অন হয়ে থাকে, অর্থাৎ আর এটা যদি অন্য মোডে থাকে তাহলে কিউ প্রেস করলে এই মোডে চলে আসবে। এটা যে আমি অবজেক্ট সিলেক্ট করছি এটা বর্তমান কিউ, আর এইটা এটা হচ্ছে লেসো টুল। আমরা ফটোশপে যখন কাজ করেছি তখন ফটোশপে আমরা দেখেছি লেসো টুলের সম্পর্কে, এখানে ভার্টেক্সের মোড, যে সমস্ত ভার্টেক্সগুলোকে আমি সিলেক্ট করতে চাইছি এটা লেসো টুলের মাধ্যমে কার্ভ ড্র করে আমরা সিলেক্ট করতে পারি এইভাবে। নিচে যেটা আছে সেটা হচ্ছে পেন্ট সিলেকশান টুল, অর্থাৎ এই এই টুলটা অন থাকা অবস্থায় যেখানে এই পেনটা ঘোরাবো ওইখানকার ভার্টেক্সগুলো সিলেক্ট হয়ে যাবে। তো অল্ট ডি প্রেস করে, মানে ডিসিলেক্ট করে আরেকবার দেখাচ্ছি এইটা। এখন বলবো তারপরের টুলটা, এখানে মুভ টুল, মুভ টুল ডব্লিউ প্রেস করে মুভ টুলে যাওয়া যায়। মুভ টুলের অপশান বক্স, মুভ টুল আমরা যে এই অবজেক্টটাকে এইভাবে মুভ করতে পারি, অবজেক্টের ভার্টেক্সগুলোকে এইভাবে। আর কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু, অর্থাৎ আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কন্ট্রোল জেড। এইখানকার মুভ টুল কীভাবে কাজ করা হয়, এই ফেসটা আমি সিলেক্ট করলাম, আমি চাইছি এই বরাবর, তো এটা
এই বরাবর মুভ করানো যাবে অথবা এই বরাবর মুভ করানো যাবে, কিন্তু এই ফেসটাকে যদি এই বরাবর মুভ করাতে চাই, মানে কি হচ্ছে, এটা যদি এটা ফেস এইটাকে এই বরাবর মুভ করানো যাবে কিংবা এইখানে রেখে এই বরাবর মুভ করানো যাবে, আমি চাইছি এই ফেসটা এই বরাবর মুভ হোক। তার জন্য কি করতে হবে, এইখানে যে মুভ টুল, মুভ টুলের এখানে ডবল ক্লিক করলে তো এখানে ওয়ার্ল্ড, অবজেক্ট আর কম্পোনেন্ট এই ফার্স্ট তিনটা অপশান খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা অপশান আমি ডব্লিউ প্রেস করে, রাইট ক্লিক প্রেস করলে আমরা ওয়ার্ল্ড, অবজেক্ট, কম্পোনেন্ট এই তিনটা অপশান এখানে দেখতে পাবো। তো এখানে ফেস সিলেক্ট থাকা অবস্থায় ডব্লিউ প্রেস করে এখানে যদি অবজেক্ট মুডে যাই, তাহলে এখন দেখতে পাচ্ছি এটা সেম আছে, গ্রিডের সাপেক্ষে এটা 90 ডিগ্রি করেছে, মানে ওয়াই অ্যাক্সিসটা গ্রিডের সাপেক্ষে 90 ডিগ্রি করেছে। তো এটা আমি চাইছি এটা 45, মানে এই অ্যাঙ্গেলে হোক। তো এখানে ডব্লিউ প্রেস করে রাইট ক্লিক করে এটা কম্পোনেন্ট মোডে যেতে হবে। তো এখন দেখতে পাচ্ছি যে আমি যেটা বলেছিলাম যে এই বরাবর যদি মুভ করতে হয়, মানে ফেস যেটা আছে ফেসের সঙ্গে 90 ডিগ্রি করুক, ওয়াই অ্যাক্সিস ফেসের সঙ্গে 90 ডিগ্রি করুক এবং ওই অ্যাঙ্গেলেই মুভ হবে। আবার দেখাচ্ছি ডব্লিউ প্রেস করে এখানে অবজেক্ট মুড, এটা ওয়ার্ল্ড মুড আর এটা হচ্ছে কম্পোনেন্ট মুড, এটা সবগুলো টুলের রোটেশান টুল, রোটেশান টুল এখানে এভাবে রোটেট করার জন্য ইউজ হয় আর স্কেল টুল স্কেল করার জন্য। তো এইগুলো প্রত্যেকের অপশান বক্স আছে আর প্রত্যেকটা সেম একই অবজেক্ট, ওয়ার্ল্ড আর কম্পোনেন্ট, কিন্তু প্রত্যেকটা এখানে ভিউপোর্টে ব্যবহার করার সময় যদি ই রোটেশান টুল হয়, ই লেফট ক্লিক করলে এখানে ওয়ার্ল্ড, অবজেক্ট আর কম্পোনেন্ট, আর যদি স্কেল টুল ব্যবহার করতে পারি ভিউপোর্ট থেকে, তাহলে আর প্রেস করে ওয়ার্ল্ড, অবজেক্ট আর কম্পোনেন্ট।